नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিৎ শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান ইডির হানার পর কি টনক নড়লো পুলিশের গার্ডেন রিচে আমির খানের গ্রেফতারিতে উঠতে শুরু করেছে এই প্রশ্ন অন্যদিকে যোগাযোগে তৃণমূলের 21 জন বিধায়ক মিঠুন চক্রবর্তীর আজকের এই দাবি ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা বিদায় চাইলেন শাসক বিধায়ক সমীর পাজা আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিই তৃণমূল সাংসদ এবং মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন এবং কংগ্রেসের তরফে সৌম্য আইচ রায় এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমি প্রত্যেকের কাছে আসব কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে 10 তারিখ আপনারা জানেন যে একেবারে 17 কোটি 32 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল ওই শাহী আস্তাবল গলিতে আমির খানের বাড়ি থেকে একেবারে 13 দিন পর গাজিয়াবাদ থেকে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে কিন্তু তা নিয়ে আবার বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে কি প্রশ্ন তার উত্তর শাসক দল কি দিচ্ছে পুরোটা দেখুন শুরুতে তারপর আলোচনা অত্যন্ত সাদামাটা বাড়ি দেখে বোঝার জন্যই যে এই বাড়িতে খাটের তলায় লুকিয়ে রাখা ছিল নগদ 17 কোটি 32 লক্ষ টাকা গত 10ই সেপ্টেম্বর প্রায় 14 ঘন্টা ধরে তল্লাশির পর যা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু গ্রেফতার করতে পারেনি মূল অভিযুক্ত আমির খানকে এবার সেই তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ কলকাতার ছেলে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশ থেকে বাড়ি থেকে টাকা উদ্ধার করেছিল ইডি দুই সপ্তাহের মাথায় গ্রেফতার করলো কলকাতা পুলিশ এর মধ্যেও কি অন্য কিছুর গন্ধ পাচ্ছে বিরোধীরা বিরোধীরা দাবি করছে পার্কস্ট্রিট থানায় আমির খানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর 1.5 বছরেরও বেশি সময় কেটে গেলেও তখন কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি অন্যদিকে শতপ্রণোদিত মামলা রুজু করার পরই ইডির অভিযানে উদ্ধার হয় প্রায় 18 কোটি টাকা কিন্তু আমিরের সন্ধান কিছুতেই পাচ্ছিলেন না ইডি আধিকারিকরা তার বিদেশে যাওয়া আটকাতে গত সপ্তাহে লুকআউট নোটিশও জারি করা হয় এমন সময় উত্তরপ্রদেশে আমিরের খোঁজ পেল কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলো আর কলকাতা পুলিশের এই সক্রিয়তা নিয়েও আক্রমণ করেছেন শুভেন্দু কলকাতা পুলিশ টুলিশ কিছু নেই মমতা পুলিশ দলদাস চটি চাটা এগুলো লোক বলে মমতা ব্যানার্জি বা তার ভাইপো না বললে কোথাও পুলিশ নড়ে না ইডি যাতে পদক্ষেপ না করতে পারে তার জন্য কি কলকাতা পুলিশের এই তৎপরতা একেবারে একেবারে সেটা তো দেবযানী দিদিমণির মা ফাঁস করে দিয়েছে যে সিআইডি এসটিএফ এবং পুলিশ কি করছে মমতা ব্যানার্জির ইশারায় সুবিধা হবে না একসঙ্গে একই জিনিসে দুজন ইনভেস্টিগেশন করতে পারে না এরা হলো ক্রিটিসাইজার এদের নিয়ে যে মানুষের খুব একটা মাথা ব্যাচা চাউন তাও নয় আইন আইনের পথে চলবে আগ বাড়িয়ে এসব বলা মানে পুলিশকে ইনফ্লুয়েন্স করা ইডিকে ইনফ্লুয়েন্স করা এরা এরা ইনভেস্টিগেশন এজেন্সি এই সব কথার কোনো মানে হয় না আমির এবং এর টাকা এটা হচ্ছে শামস ইকবালের টাকা আমি তো পাঁচবার বললাম শামস ইকবালের সঙ্গে কলকাতার ওই মিনি পাকিস্তান বলা লোকের সম্পর্ক সবাই জানে একটা কাউন্সিলর ফাটা প্যান্ট পরত 4 কোটি টাকার গাড়ি চড়ে কর্পোরেশনে আসে এদের চুরির লিমিট মানে সব ক্রস করে গেছে এই সব কথার কোনো মানে হয় না এগুলো মানুষের মতন চলবে উনি এখন নতুন গেছেন ওই দলে বাংলা এই জল এটা খায় না ইডি সূত্রে দাবি 10ই সেপ্টেম্বর যেদিন মেটিয়াবুরুজে শাহী আস্তাবল গলির এই বাড়িতে তারা অভিযান চালায় তার মিনিট 15 আগেই পালিয়ে যান আমির খান প্রশ্ন উঠছে ইডি যে তার বাড়িতে হানা দিতে আসছে সেই খবর কি আগে থেকে পেয়ে গেছিলেন আমির কে তাকে সেই খবর দিল ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এখন সেই প্রশ্নের উত্তরই পেতে চাইছে ইডি সূত্রে খবর পালিয়ে যাওয়ার দিন নিজের মোবাইল ও ল্যাপটপ নিয়ে যান আমির ইডির অনুমান সেগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে প্রকাশ সিনহা অনির্বাণ বিশ্বাস বিটন চক্রবর্তী এবিপি আনন্দ এই যে গাজিয়াবাদে গিয়ে শান্তনুদা রাজ্য পুলিশ গ্রেফতার করছে আমির খানকে এবং আজকে নিজেদের হেফাজতে নিচ্ছে এটা কি অপরাধকে আড়াল করার চেষ্টা এই প্রশ্ন এই কারণে উঠছে কারণ বিজেপির যারা যুক্তি দিচ্ছে সেটা হচ্ছে এই আমির খানকে যদি ইডি নিজেদের হেফাজতে পেত তাহলে এমন কিছু তথ্য ইডি জিজ্ঞাসাবাদের সামনে আসতো যেটা হয়তো রাজ্য সরকারের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারতো সেই কারণে আগেভাগে তড়িঘড়ি গিয়ে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে আমির খানকে নিল দেখুন আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে বামফ্রন্ট নাকি কিষাণজিকে খুঁজে পাচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে সারদার কিংপিন সুদীপ্ত সেনকে বামফ্রন্ট নাকি খুঁজে পাচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কিষাণজির যে হওয়ার তাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কার্গিলের প্রান্ত থেকে সুদীপ্ত সেনকে ধরে এনে বঞ্চিতদের টাকা দেওয়ার জন্য 500 কোটি টাকার ফান্ড তৈরি হলো একইভাবে নীরব মোদী ললিত মোদী মেহুল চৌস্কিরা হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে তাদেরকে ভারত সরকার ধরে আনতে পারছে না আর এই কারণেই কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয় আজকে তদন্ত লিপিবদ্ধ হওয়ার পরে 10 থেকে 12 দিনের মধ্যে গাজিয়াবাদ থেকে ক্রিমিনালকে ধরে নিয়েছে প্রমাণ করলো
যে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ কতটা কম্পিটেন্ট, পাশাপাশি এই দিকটাও বলতে হবে যে দেড় বছর আগে অভিযোগটা জমা পড়েছিল, দেড় বছর তাহলে কি করছিল, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে আসছে। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আপনি একমত হবেন বিমলদা, যে তেরো দিনের মাথায় যেটা ইডি পর্যন্ত পারেনি অ্যারেস্ট করতে, সেটা রাজ্য পুলিশ গিয়ে একেবারে গাজিয়াবাদ থেকে উদ্ধার করে নিয়ে এলো, গ্রেফতার করলো তাকে। না, কতগুলো অস্বস্তিকর প্রশ্ন তো থাকে সুব্রজিৎ, সেটা হচ্ছে একটা তুমি বলেই দিলে, দেড় বছর আগে এফআইআর হয়েছে, ততদিন ঘুমোচ্ছিল বসে বসে, এখন হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এই লোকটির বাড়িতে ইডি 17 কোটি না 19 কোটি না 20 কোটি কিছু একটা পেয়েছে, তারপরে কেউ একজন কিছু না বলেছিলেন না? এই রকম যদি শিল্পপতিদের বিরুদ্ধে লাগা হয় তাহলে সবাই বাংলা ছেড়ে চলে যাবে, অর্থাৎ সেই মন্ত্রীর কাছে ইনি একজন শিল্পপতির মর্যাদা পান, তো মন্ত্রী এরকম একটা চোর চিটিংবাজকে শিল্পপতির মর্যাদা দেন, আর কি হবে, আর কি হতে পারে? ফলে এদের প্রত্যেকটা মুখকেই প্রশ্ন করা যায়। বিমল বাবু, নীরব মোদী, ললিত মোদী, মেহুল চৌধুরী, যতীন সাহেব, যে হাজার হাজার কোটি টাকা চুরি করে উদ্ধার করা হয়েছে, যা যা করেছিল সব উদ্ধার হয়েছে, ওদের ধরে আনা হবে, আই কেন সিওর পেরেছেন, তাদের কজনকে আই কেন সিওর, তারা বাইরে পালিয়েছে, ধরে আনা হবে, যা টাকা নিয়েছিল অধিকাংশ টাকাই ফেরত হয়ে গেছে, ব্ল্যাক মানি ফেরাতে পেরেছে, অধিকাংশ টাকাই ফেরত হয়েছে, মেরে দিয়েছেন ডিমনিটাইজেশন করে, কিন্তু ব্ল্যাক মানি ফেরত আসেনি, সেই নিয়ে আলোচনা হবে, উত্তর দেব, ডিমনিটাইজেশনের এফেক্ট কি হয়েছে উত্তর দেব, কিন্তু তারা যা চুরি করেছিল একটা বড় টাকা পড়ে গেল, মানে দরজাতে বিশ্বটা, পাশাপাশি এটাও তো প্রশ্নের বিষয়, এই টাকা যেটা খাটের তলায় 17 কোটি 32 লক্ষ টাকা, এটা যে ব্ল্যাক মানি না হোয়াইট মানি সে বিষয়ে তর্কের কোনো অবকাশ থাকতে পারে না, কিন্তু এইটা তো প্রশ্ন। 2021 সালে 4 ফেব্রুয়ারি কোর্টের নির্দেশ এবং তারপর 15 ফেব্রুয়ারি নন বেলেবল সেকশনে মামলা রুজু হলো, তারপর তাহলে দেড় বছর কি করছিল পুলিশ, তখন যদি ব্যবস্থা নিত তাহলে এই যে সোনার ডিম পাড়া মুরগি বলে ই নাগেটসে যে প্রচার চলতো, এত মানুষ প্রতারিত হয়েছেন, সেটা হয়তো হতো না বিশ্বনাথ দা। দেখো, তিনটে বিষয় এখানে আছে, একটা হলো যে সময় এফআইআর করা হয়েছিল তখন কেন কলকাতা পুলিশ তৎপর হয়নি, রাজ্য পুলিশ তৎপর হয়নি, আজকে কেন তৎপর হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আসতে বাধ্য। দ্বিতীয় যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে ইতিমধ্যে ইডি যে টাকা রিকভারি করেছে, ইডি তদন্তের প্রাইমারি এজেন্সি, এটা এক্সপেক্ট করা হবে এই তদন্তটা পুরো ইডির নেতৃত্বেই চলবে, একটা আশঙ্কা নানা জায়গা থেকে করা হচ্ছে যে এমন তো না রাজ্য সরকার তথ্য লোপাট করবার জন্য এত সক্রিয় হয়ে উঠেছে, এই কারণেই কলকাতা পুলিশ তৎপরতার সাথে উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে ধরে এনেছে, এটা যদি হয় তাহলে দুঃখের হবে, কারণ দিনের শেষে কিন্তু সবাই চাইবে যে এত বিপুল পরিমাণে টাকার যার থেকে পাওয়া গেল, তিনি সেই টাকার উৎস কোথার থেকে আসলো, তিনি কি কাজ করতেন, এটা বেআইনি টাকা কিনা, ফলে ইডির পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু আমরা এক্সপেক্ট করব, একেবারে পূর্ণাঙ্গ তদন্ত আমরা প্রত্যাশা করছি। কিন্তু সমতা, এইটা একটা প্রশ্নের বিষয় যেটা এটা অনেকেই বলছেন যে ধরুন দেড় বছর ধরে কেন তার খোঁজ পাওয়া গেল না, কেন পুলিশের খাতায় সে এখনো ধরা পড়লো না, এর পেছনে প্রভাবশালীর হাত না থাকলে এটা সম্ভব নয় বলে অনেকে যুক্তি সামনে আনছেন, এইখানে অনেক প্রশ্ন যে হ্যাঁ আমির খান ধরা পড়েছে কিন্তু শেষ পর্যন্ত একেবারে দুর্নীতির তল পর্যন্ত পৌঁছবে তো, সেই প্রভাবশালী যদি কেউ থেকে থাকে সেই অবধি পৌঁছবে তো পুলিশ? জানা, আপনি তো প্রভাবশালী ইত্যাদি ইত্যাদি বলছেন, মাননীয়াই বলে দিচ্ছেন এখন কে বীর, তিনি প্রভাবশালী তকমা দিয়ে দিচ্ছেন, তো বীরের তকমা তো প্রভাবশালীকেই দেওয়া হয়। এবার আপনি এখন সাড়ে 11 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারটা তো ঘুমোচ্ছিল, পুলিশও ঘুমোচ্ছিল, পুলিশ আসলে অনেকে সেলাম তামিল করতে হয়, তো পুলিশ ওই চারানা পাঁচানা দুয়ানা চারানা নেতা নেতাদের সেলাম তামিল করা, জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, সি ক্যাটাগরি দিতে দিতে ব্যস্ত হয়ে যায়। পশ্চিমবঙ্গে তো আমরা এই 11 বছরে একটা দর্শন দেখলাম, আইপিএস জাল, ওষুধ জাল, ভ্যাকসিন জাল, তারপরে ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেছেন, রিপোর্ট জাল, এখানে ডিগ্রি জাল, তো এমন একটা সব জাল, আর শুধু নেতারা এদিক ওদিক থেকে কাটমানি কামিয়ে মালামাল। এই তো পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলাতে পুলিশ যে তার স্বাধীনভাবে কাজ করতে পারে না তার প্রমাণ হচ্ছে এই এতদিন ধরে ঘুমিয়ে থাকা এফআইআর। শান্তনু সেন, কাদের কথার উত্তর দেব, 34 বছর যারা বামপন্থীদের এখান থেকে সরাতে পারেনি, আর ভারতবর্ষের মানুষের আশীর্বাদে 444টা 450টা আসন পেয়ে 2G 3G কোলগেট কমনওয়েলথ, একটা ঝাঁটার বিল করেছিল 650 টাকা, একটা সাবানের বিল করেছিল 500 টাকা, যার ফলে ভারতবর্ষের মানুষকে আজকে বিজেপি জাতা করে নিতে হবে যে এইভাবে কোটি কোটি টাকা। এটা আমি একটা কথা বলি, ইনভেস্টিগেটিং এজেন্সিকে নিরপেক্ষভাবে ছেড়ে দিন না, আমি তো আবার বলছি ভারতবর্ষে একটা কোনো জেল খুঁজে পাবেন না যে জেলটা বিজেপির নেতা নেত্রী দিয়ে ভরা থাকবে না। 365% সেন্ট্রাল এজেন্সি
কথাই বলি যে বিগত কয়েক বছরে এবং তার মধ্যে 95% বিরোধীদের ব্যবহার করা হয় এবং বিরোধীদের শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। শান্তনু বাবু একটা কথা বলি, আমি বলিনি, সেটা হচ্ছে এক নম্বর যে এ ধরা পড়েছে না ধরা দিয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাকে সেফ কাস্টডিতে নেওয়া হয়েছে কিনা এক, দুই হচ্ছে বিজেপির কে জেলে যাবে কিনা জানি না, তবে তৃণমূলের অনেকে হয় জেলের বাইরে বা জেলে বাড়িয়ে পা বাড়িয়ে আছে, এটুকু তৃণমূল সম্পর্কে বলতে পারি। এখন কে যাবে কে যাবে না সেটা ওরা বিচার করুক, কে জেলে যাবে কে জেলে যাবে না, কিন্তু তৃণমূলের লোকজন যে জেলে যাচ্ছে এটা মোটামুটি জেলে যাবে না কে জেলে যাবে না যাবে বা যাবে না সেটা তদন্তের বিষয়, কিন্তু তৃণমূলের কোন বিধায়ক কি বিজেপিতে যাচ্ছেন এইটা প্রশ্ন আবারও সামনে আসছে। তার কারণ মিঠুন চক্রবর্তী আজকে এই দাবি আবারও করেছেন, আমি প্রতিবেদনটা দেখাবো, দেখাতে দেখাতে বিরতি, তারপর অবশ্যই তা নিয়ে আলোচনা। আমি বলেছি আবার বলছি আবার বলছি আবার বলছি, আমার কোনো ব্যাক সাপোর্ট না থাকলে আমি কোনদিন বলি না। মাস দুয়েক আগে কলকাতায় এসে 21 জন তৃণমূল বিধায়ক তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন মিঠুন চক্রবর্তী। দুর্গাপুজোয় বিজেপির মুখ হিসেবে বঙ্গ সফরে এসে তার নিজের বক্তব্যে অনড় থাকেন পর্দার মহাগুরু। 38টা তৃণমূল এমএলএ আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্কে আছে, তার মধ্যে 21 জন আমার সঙ্গে ডাইরেক্ট। আমি যা বলেছি আই স্ট্যান্ড বাই, সময়ের অপেক্ষা করো, 21 থেকে কমে নিয়ে একটু বলতে পারি। এ নিয়ে অবজেকশন তুলেছেন কে পচা আলু নেব না, বাট আমি বলেছি আমি এত বোকা নই যে আমি আবার সেই ভুলটাই করবো। উনি যদি নিজেকে ঘুম থেকে উঠে নিজের মুখটা দেখেন তো আয়নায় মিঠুনদা, তো সেখানে তার সবাইকেই দলবদলু বলে মনে হয়। অভিনেতাদের হয় কি স্ক্রিপ্ট পড়ে বলাটা খুব দারুণ দক্ষতার সঙ্গে বলেন, বোঝাই যাবে না যে ওটা ওনার কথা নয়, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি স্ক্রিপ্ট উনি পড়ছেন। এবারে দুর্গাপুজোয় বিজেপির জনসংযোগের মুখ মিঠুন চক্রবর্তী। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন তিনি। সুকান্ত মজুমদারের সঙ্গে যাবেন বালুরঘাটে পুজো উদ্বোধনে। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের সঙ্গে পুজো উদ্বোধনে যাবেন মিঠুন। তবে পুজোর আবহেও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কুবেরের ধন উদ্ধার নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। 100 কোটি টাকা কামাতে গেলে আমাকে 200 কোটি টাকা কামাতে হবে, তারপর আমি ট্যাক্স দেবো, তাহলে আমার কাছে থাকবে 100 কোটি। 200 কোটি টাকার ক্ষমতা আমার এই 43 ইয়ার্স অফ স্ট্রাগল আমি দেখিনি, একসাথে জানিও না শুনিও নি, আমার ব্যাংক ব্যালেন্সও নেই এত, আমার এত টাকা আমি বলতে পারবো না। আমি দুঃখিত হয়েছেন ফার্স্ট সেকেন্ড, আমি জীবনে বললাম কী বললাম, আমার ট্যালেন্ট কী, ওদের ট্যালেন্টটা কী এখন আমি জানি না, কী ট্যালেন্ট কী এত বোঝা যাচ্ছে। মিঠুনদা দলীয় রাজনীতির সেখানেও গুলি আওড়াচ্ছেন, তো হঠাৎ মিঠুনদা এসে বলতে আরম্ভ করলেন এটা তো ঠিক না, আবার নিন্দুকেরা বলছে মিঠুনদা যেন কি কি তদন্ত থেকে আড়াল করতে বিজেপির হয়ে যেতে বাধ্য হচ্ছেন, তো এটাও তো মিঠুন ভক্ত যারা অভিনেতা মিঠুনের ভক্ত তাদের কাছে ফ্রাস্ট্রেশনের জায়গা। বঙ্গ রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, সাম্প্রতিক অতীতে কখনো তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল নেমেছে, আগামী দিনেও কি ফের এরকম কোন চমক দেখা যেতে পারে, উত্তর দেবে সময়। শিবাশিস মৌলিক ও হিন্দুদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে তারা আদৌ কি কোনো গুরুত্ব পাচ্ছে বর্তমানে, অর্থাৎ আদি তৃণমূল যারা তারা কতটা গুরুত্ব পাচ্ছেন, এই প্রশ্ন তুলে দিচ্ছেন তিনবারের যিনি তৃণমূল বিধায়ক সমীর পাজা। আমি এখানে শান্তনু সেনের কাছে আসব, এই প্রশ্ন কোনো বিরোধী রাজনৈতিক দল তুলছে না, সমীর পাজা আপনাদের একেবারে শুরুর দিন থেকে কর্মী, তিনবারের তৃণমূল বিধায়ক, তার উপর আবার মিঠুন চক্রবর্তী বলছেন 21 জন তৃণমূল বিধায়ক নাকি সরাসরি তার সঙ্গে যোগাযোগ রাখছেন, অস্বস্তির? খুব সংক্ষেপে আমি উত্তর দেবো। প্রথম কথা, এটা দেশের মানুষ জানতে চায় নিজেকে না নিজের ছেলেকে, কাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকস্ট্যাপ করে যিনি তাকে এমপি করেছিলেন বিজেপির পায়ের ধুলো মাথায় নিয়ে আজকে এসব কথা বলছেন। দুই, 77 থেকে কমতে কমতে বিধায়ক সংখ্যাটা কত হয়ে গেছে নিজেরা জানেন? আজকে তো বোধহয় সব থেকে টেনশনে থাকবে সুকান্ত মজুমদার, তাকে না রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেয়, তিনি তো মনে মনে ভাবছেন 21 জন বিধায়ক নাকি মিঠুন চক্রবর্তীর সাথে যোগাযোগ করছে, আমার কাছে খবর নেই, আর তাহলে আগামী দিনে তো মিঠুন চক্রবর্তীকে স্টেট প্রেসিডেন্ট করে দিতে হবে। আগে বিজেপি নিজের ঘর সামলাক, বিমল শঙ্কর নন্দ।
না তৃণমূলে সমীর পাঁজার মতো শিক্ষকের মর্যাদা কেন থাকবে? বীরের সম্মান পাবে কেষ্ট, কারণ বীরের কাজই তো করেছে, গরু চুরি কয়লা চুরি হাজার রকম চুরির সঙ্গে মোটামুটি যোগাযোগের প্রমাণ মানে এখন অবধি না হলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এক দু নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নেতাজি ইন্দোরে বলছেন ও টাকা পয়সা ওগুলো কিচ্ছু প্রমাণ হয় না, সৌগত রায় বলছেন যে এই রকম চুরি দেখে তার লজ্জা লাগছে, ফলে তৃণমূল কংগ্রেসের ভেতরে কি ঘটছে সকলে জানে, আসলে যা ঘটছে এটা ভাগে আরে বাবা সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে মিছিল করতে যাচ্ছে, তার দলের বিধায়করা থাকছে না, সাংসদরা পার্লামেন্টে অধিবেশন করছে, ধর্ণা দিচ্ছে, অর্ধেক সাংসদ যাচ্ছে না, দিলীপ বাবু হেস্টিংস এর চারতলায় তিনতলায় মিটিং করছে, তাকে ডাকছে না, বিজেপি আবার তথাগতরাও বিজেপি বাঁচাও কমিটি তৈরি করছে, বিজেপি দলটাকে বাঁচান নইলে আমরা লড়বো কার সাথে? সময় আছে অনেকক্ষণ ধরে নাগপুরের আরএসএস দুটো দশকর্ম ভান্ডার সব পাওয়া যায়, এই দশকর্ম ভান্ডার বিজেপি গুন্ডা বদমাইশ ডাকাত সব আছে, তৃণমূল কংগ্রেস বিজেপি কিন্তু সেই শিক্ষাটা একুশের নির্বাচনে পেয়েছে। একুশের নির্বাচনে তৃণমূলের বিজেপির পরাজয়ের অন্যতম কারণ তৃণমূল কংগ্রেস থেকে আসা বিধায়কদেরকে নেওয়া দলের তৃণমূল কংগ্রেসকে যদি নিতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিবে, বিজেপিকে কেন ভোট দিবে? আমি জানি না নেড়া কয়বার বেলতলায় যায়, বিজেপি নেতাদের কোনো শিক্ষা নেই, তারা একুশের নির্বাচনের থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি, ফলে কার্যত বলা যায় রাজ্য রাজনীতি না বুঝেই মিঠুন চক্রবর্তী এই ধরনের মন্তব্য করছেন। মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা দক্ষিণবঙ্গ কার্যত এসবিএসটিসির বাসের অধিকাংশ যেহেতু চলাচল করছে না, সাধারণ মানুষের না বিশ্বাস ওঠার জোগাড়, তাদের কথা ভাবে কজন? ছোট্ট একটা বিরতির পর সেই প্রসঙ্গে আলোচনা।